ঝিনাইদহের মহেশপুরে খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে আশ্রয় নিয়েছে 13টি হনুমান। এলাকার ফসলের ক্ষেতে হানা দেয়া স্থানীয় বাজারের বিভিন্ন দোকানে খাবার দেখলেই ছো মেরে খাবার নিয়ে দৌড়ে পালায় ক্ষুধার্ত হনুমানগুলো। হনুমানদের এমন কাণ্ডে এলাকার মানুষ বিরক্ত হলেও বাজারের চা বিক্রেতা মানিক মিয়া ক্ষুধার্ত হনুমানদের গাছ থেকে ডেকে নিয়ে নিজ দোকানে রুটি খেতে দিচ্ছেন। ঝিনাইদহ থেকে শিবরুজ্জামানের পাঠানো তথ্যছবিতে সামিয়া তামান্না রিপোর্ট। ঝিনাইদহ শহর থেকে 60 কিলোমিটার দূরে মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের পদ্মপুকুর বাজারে দেখা মিলবে বন ছেড়ে লোকালয়ে আশ্রয় নেওয়া 13টি হনুমানের। স্থানীয় পদ্মপুকুর বাজারে কাঠ কাটা মিলের বড় বড় গাছে এখন তাদের বাসস্থান। বেশ কিছুদিন আগে লোকালয়ে আসা হনুমানগুলো ক্ষুধার তাড়নায় ফসলের ক্ষেতে হানা দিয়ে বিভিন্ন দোকানে আক্রমণ করে দাপিয়ে বেড়ায় পুরো এলাকা। তাদের এমন কাণ্ডে অতিষ্ঠ হয় এলাকার মানুষ। তবে এতে ব্যতিক্রম বাজারের চা বিক্রেতা মানিক মিয়া। প্রতিদিন সকাল হলেই ছেলে আরিফকে নিয়ে নিজ দোকানের রুটি নিয়ে ছুটে যান হনুমানদের খাওয়াতে। হনুমানগুলো অত্যাচার করলেও খাবার পেয়ে ধীরে ধীরে শান্ত হয়ে উঠছে। ক্ষুধার্ত হনুমানগুলোকে খাবার খাওয়াতে ভালো লাগে বলে জানান এই চা বিক্রেতা। বাজার ঘাটে বা আমাদের এই আছে মাঠে ঘাটে বিভিন্ন ধরনের পটল পালা দেখে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, একটা খায় দশটা ছিঁড়ে ফেলে, এইভাবে নষ্ট করে। কিন্তু আমরা তারপরেও এদেরকে খাতি দিয়ে এবং ভালোবাসে একটাই কারণে, যে এরা তো পশু, এদের তো বিবেক বুদ্ধি নেই। আমরা বিশেষ করে আমাদের মহেশপুর উপজেলা নির্মাধীন টিয়ন মহাদায়ের দৃষ্টি আকর্ষণ করছে যে যাতে যদি এদের কোনো খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়, আমার মনে হয় এরা আমাদের ফসল ফলাদি খুব একটা অত্যাচার করবে না। মানিকের দেখা দেখি এখন অনেকেই বন ছেড়ে লোকালয়ে আশ্রয় নেওয়া হনুমানদের খাবার দিচ্ছেন। ওরা মনে করেন আমাদের দোকানে যেও মনে করেন খুব আক্রমণ করে। এখন আক্রমণ করলে কি করবে? এটা তো কোনো কারণে যে প্রাণী, এদেরও তো খাবারের দরকার আছে। এখন মনে করেন রাগ করেও রাগ করে থাকতে পারি না। তারপরে যখন মনে করেন যে ক্ষুধায় ছটফট করে, তখন মনে করেন যে ওই বাজার থেকে 2 প্যাকেট রুটি কিনে নিয়ে এসে মনে করেন এদের খাওয়ানো হয়। উপজেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যেন তাদের খাবারের একটা ব্যবস্থা করা হয়, যেন এই পদ্মপুকুর বাজার বা আশপাশের এলাকাবাসী এদের অত্যাচার থেকে একটু আছে বেঁচে থাকতে পারে। ফসল আদি কম ক্ষতি করে, খাতি দিলে একটু, আর খাতি না দিলে মানুষের ফসল আদি খুব ক্ষতি বেশি করে। ওখানে হোটেলে যাই, গিয়ে সিঙ্গারা পুরি খাই, দিই বাজারে মানুষের দোকানে অত্যাচার করে, ফসল ফলাদির ক্ষতি করে। তার জন্য এখানে বাজারে বড় ভাইরা বা দোকানদাররা প্রত্যেকদিন হনুমান থেকে কিছু খাদ্য দেয়। ক্ষুধার্ত হনুমানগুলোর খাবারের ব্যবস্থা করতে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে বলে জানান চা বিক্রেতা মানিক। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।